ভাই গত শুক্রবারে এই যে শুক্রবার তোমরা মনে মনে টাকা করো গত শুক্রবারে আল্লাহর কসম আমার মানে ফেসবুকে দেখছিলাম আমাদের এলাকার একটা ছেলের ছোট সন্তান মারা গেছে তার দাদা স্ট্যাটাস দিয়েছিল ছেলে বাচ্চাটার আমি চিটাং থেকে নিয়ত করছি যে তাড়াতাড়ি বাড়িতে যাই ওই বাচ্চাটার জানাজাটা আমি পড়ব জুম্মার পর আমি নিজে গেলাম যাই বাচ্চাটা জানাজা পড়ছি বাচ্চার বয়স মাত্র 3 বছর এমনই হবে আড়াই থেকে তিন সাড়ে 3 বছর ছোট বাচ্চা নিষ্পাপ নেককার মানুষের জানাজায় শরীক হলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় এটা আমরা অনেকে জানি না জানাজার সময় হইলে আমরা লুকায়া থাকি লুকায়া পলায়া থাকি এই দপদপ করে না তো বারবার ধরো কেন আগের মতো করো তোমাকে তো বলছি না কারিগরি করতে ছোট্ট বাচ্চা মারা গেছে ওকে এই ছোট্ট বাচ্চা মারা গেছে তখন আমি দেখলাম যে ছেলের বাবাটা একটা বাচ্চা প্রথম বাচ্চা তো যে কোনো সন্তানের যে কোনো বাবার সন্তান যদি মারা যায় বাবা মা পাগলের মতন হয়ে যায় স্বাভাবিক দেখলাম তার ছেলের বাচ্চাটার বাবা কান্দছে আমি দাঁড়াইছি দাঁড়াইয়া দুইজনকে সান্ত্বনা দিলাম তোরা কান্দস কে লেগে আরে ওটা এমন বাপ এমন সন্তানের বাপ যদি হইছস এটি তো সৌভাগ্য কারণ হাদিস শরীফের মধ্যে আছে এই ছোট্ট বাচ্চাকে যখন কবরে নামায় দেয় ফেরেশতারা বাচ্চাটারে প্রশ্ন করে বাচ্চাটা হাসে খুব মানে অনেক খারাপ লাগছিল জানাজার পড়তে যাইয়া তাদের কান্না দেখে আমি সান্ত্বনা দিয়েছিলাম এভাবে দেখ বাচ্চাটাকে যখন প্রশ্ন করবে তখন বাচ্চাটা হাসবে তিনটা প্রশ্ন করবে পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে তোর তো ভাগ্যবান বাবা এই বাচ্চাকে হাসর মাঠে আল্লাহ বলবে এই বেহেস্তে যা বিনা হিসাবে বেহেস্তে যা বাচ্চা বলবে আমার আব্বা আম্মা কই সুবহানাল্লাহ আজকে আমি 21টা ছেলেরে পাগড়ি দিছি জানেন কত আনন্দ লাগছে 21টা ছেলেকে মেয়র সাহেব 17 জোর 21টা ছেলেকে পাগড়ি দিলাম আমার জীবনে প্রথম সুবহানাল্লাহ যে 21টা ছেলের মা আজকে কত খুশি জানেন তাদের আব্বা কত খুশি জানেন আল্লাহ পাক তাদের সিনাটারে লোকে মাহফুজের আয়না বানাই দিছে এটা বললাম না যে মাদ্রাসা না এটা একটা রুহানি সেন্টার রে এটা তো ইমানি সেন্টার রুহানি সেন্টার এটা সাধারণ কথা না আমার জীবনে প্রথম এতগুলো ছাত্রকে একসঙ্গে পাকড়ি দিলাম আমার অনেক আনন্দ লাগছে হাসরের মাঠে সবাই বেহেস্তে যাবে কিছু কিছু লোক ঠাস করে বেহেস্তে ঢুকবে ও ভিআইপি রাস্তায় সবাই জিগে বলল আমরা তো তোমার বান্দা বেহেস্তে যাইতেছি উরা কারা ওরা হলো কোরআনের হাফেজের দল সুবহানাল্লাহ তো বুঝছিনি টাকাটা কোথায় দিবেন আপনারা টাকা একটা বৃথা যাবে না কোরআনের মাদ্রাসার টাকা আর টাকা বৃথা যাবে না এই টাকাগুলো মিজানের পাল্লায় কথা বলবে ঠিক কি না বলো এই জন্য রাগ করবেন না গুস্সা করবেন না কথা তো বলা যায় বিয়াদবি করা যায় অনেক দুষ্টুমি করা যায় কিন্তু সব জায়গায় দুষ্টুমি করা যায় না কারণ এখানে এক হলো কোরআনের বাগান আর এক হলো গুরুস্থান এখানে এমন একটা আয়োজনের ভিতরে আপনি আদব না রাখলে ধ্বংস হয়ে যাবে এই জন্য বাবা বলেছিলাম আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে আমি আল্লাহ যেমন চেয়েছি এমন ভাবে আমি বান্দাদেরকে বানিয়েছি আরেক জায়গায় আমার আল্লাহ এভাবে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে অনেক সুন্দর নমুনাই বানিয়েছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বলে নাই আল্লাহ রব্বুল আলামিন আহসান বলেছেন আহসান শব্দের অর্থ হলো অনেক সুন্দর